না আপনাদের 36 ঘন্টা সময় দিলাম আসেন যেখানে যুদ্ধ করতে চান যেখানে খেলতে চান ওই বিএনপির কাছে আজকে বলেন গণতন্ত্রের কথা বিএনপি গণতন্ত্র ভালোবাসে বলেই বিএনপি এখনো জ্বালা ও পোড়াও কর্মসূচি দেয় নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সরকার তার যে মৌলিক সাংবিধানিক চিকিৎসা পাওয়ার অধিকার সেটা থেকে বঞ্চিত করে তাকে কারারুদ্ধ করে রেখেছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলে তাদের ভরা ডুবি হবে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা আগামীতে কঠোর আন্দোলনের কথা উল্লেখ করে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন এই সংকট সম্পূর্ণ জাতি আমার গণতান্ত্রিক অধিকার থাকবে কিনা আমি আমার প্রতিনিধি আমি নির্বাচিত করতে পারবো না তার সবকিছু নির্ভর করছে এই আগামী কয়েকটা দিনের মধ্যে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী শেখ হাসিনার এই ভয়াবহ এই কর্তৃত্ববাদী সরকার বুধবার 27 সেপ্টেম্বর বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিস সংলগ্ন গলিতে বিএনপির এক দফা দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার সমাবেশটি অনুষ্ঠিত হয় বিকেলে সমাবেশটি শুরু হলেও সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো সমাবেশস্থল পূর্ণ হয়ে ওঠে এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য দা মঈন খান বলেন এ স্বৈরাচারী সরকার দীর্ঘ 15 বছর ধরে দেশ চালাচ্ছে তারা দাবি করে তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি যে সরকার গণতন্ত্র হরণ করে আজ অলিখিত বাকশাল কায়েম করেছে সেই সরকার কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না এ সত্য আজ শুধু বাংলাদেশের ভেতরে নয় বাংলাদেশের বাইরের মুক্তিকামী বিশ্বের প্রতিটি মানুষ এটা টের পেয়ে গেছে ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেন আমাদের সংগ্রাম ভোটাধিকার প্রতিষ্ঠার এ আন্দোলন মানুষের অধিকার পুনরুদ্ধারের আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটাব ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন জনগণের পেটে ভাত নেই 10 টাকা সেরে চাল খাওয়াবে বলেছিল আজ গ্যাস বিদ্যুৎ পানি পাওয়া যায় না আর ওরা বড় বড় কথা বলে এ দেশকে যদি বাঁচাতে চান তাহলে আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আমরা লগি বৈঠা নিয়ে নামব না তবে আজ নারায়ণগঞ্জবাসীকে বলবো আগামীতে আমরা তারিখ দেব সাইনবোর্ডে দিয়ে মানুষ শুধু হেঁটে হেঁটে ঢাকা শহরে ঢুকবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন বাংলাদেশ টিকে থাকবে কি না তা নির্ভর করে বেগম খালেদা জিয়ার মুক্তির ওপর আমরা ঢাকা নারায়ণগঞ্জ একসঙ্গে ঘেরাও করে সরকারের পতন ঘটাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন আজ সারা বাংলাদেশের গণতন্ত্র আইসিইউতে খালেদা জিয়ার কিছু হলে যে আগুন জ্বলবে তা কেউ নেভাতে পারবে না সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু আজহারুল ইসলাম মান্নান প্রমুখ আপনাদের এই নারায়ণগঞ্জে অনেক কুখ্যাত আওয়ামী লীগের লোকেরা রাজনীতি করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে